হ্যালো টিভার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি যে কোনো ফটোকে আপনি ভূতের ছবি বানিয়ে দিতে পারবেন। আসলে এটার মাধ্যমে আপনি অনেক মজা করতে পারবেন। এই সফটওয়্যারটি বেসিক্যালি মজা করার জন্য শেয়ার করতেছি আপনাদের সাথে, এবং আপনাদের চাইলে আপনাদের ফ্রেন্ডদের ছবিকে আপনারা ভূতের ছবি বানিয়ে দিতে পারবেন। তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী, এবং আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এখানে লিখতে হবে ভ্যাম্পায়ার ক্যামেরা লিখলে আপনি পেয়ে যাবেন সফটওয়্যারটি। সার্চ করলে প্রথম যে সফটওয়্যারটি আপনি পাবেন, সবচেয়ে জনপ্রিয় যেটা, অবশ্যই এটা নতুন সফটওয়্যার, তো খুব ভালো একটি সফটওয়্যার অবশ্যই। এই যে দেখেন, আপনার সাধারণ যে কোনো ছবিকে আপনি এই ধরনের করে দিতে পারবেন, মানে ভূতের ছবির মতো। তো আপনার ফ্রেন্ডদের সাথে মজা করার জন্য এটা একটি বেস্ট হয়। তো যাই হোক, আপনি ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করছি। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, আপনি চাইলে সরাসরি ছবি তুলে তা যে কোনো ছবিকে আপনি ভূতের ছবি বানিয়ে দিতে পারবেন, আবার চাইলে গ্যালারি থেকে নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে নিতে যাচ্ছি, তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম। তো এখান থেকে একটা ছবি আমি নিলাম, ধরেন একটু দেখবেন যে সোজা টাইপের ছবিগুলো সবচেয়ে বেশি বেটার হবে। তো এই যে দেখেন যে এই অপশনটা, আপনার এই অপশনটা থেকে আপনি সিলেক্ট করবেন প্রথম, ধরেন প্রথমে চোখটা সিলেক্ট করি, চোখ এখানে আচ্ছা দেখে এক একটা আছে আর কি। যাই হোক, আমি এরকম সিলেক্ট করি, আচ্ছা মুখটাই সিলেক্ট করি। তো এরকমভাবে আপনার এখান থেকে, আচ্ছা এটা কেটে দিলাম, ফার্স্ট আমি চোখটা সিলেক্ট করি। এই যে এখানে আপনার যেটা ভালো লাগে, বা যে আমি এটা নিলাম, তো এখান থেকে নেওয়ার পর আপনি এটা ছোটো করবেন ছবিটা, এটা আপনি ঘুরাইতে পারবেন। তো আপনি ঠিক জায়গায় বসিয়ে একটু ছোটো করে দিবেন, হ্যাঁ একদম কারেক্টলি বসাই দিবেন। তো বসাইলে তারপর একটা সিলেক্ট, দ্বিতীয়টা আবার আরেকটা দিলেন। তো দ্বিতীয়টার মধ্যে আবার আপনি এটা টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার দ্বিতীয়টা চাইলে আপনি আরেকটা নিতে পারেন, তো আমি ওইটাই এইটাই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে, হ্যাঁ এটা আমি বসাইলাম, তো এরকম আর কি। তো যাওয়ার পর তারপর হচ্ছে যে আপনার এখানে দেখতে পারবেন মুখের ইয়াটা আছে, তা আপনি মুখটা বসাই দিবেন। তা আমি এখান থেকে বড় করব, এটা বড় করে নিতে পারবেন আপনি চাইলে। আপনাকে অবশ্যই একটু শিখতে হবে প্রথম অবস্থায়, যেহেতু এটা আপনি করতে হইলে আপনাকে অবশ্যই শিখতে হবে, তেমন কোনো কঠিন না অবশ্য। এই যে আমার দেখেন এরকম করে দিবেন, তা টিক চিহ্ন। তারপরে হচ্ছে এখানে আরও আপনার আছে মুখের, এটা নিলাম। তারপরে এখানে আপনার কানের আছে, মাথায় শিং দিয়ে দিতে পারবেন একটা। তো এখানে একটা আপনি চাইলে শিং দিয়ে দিবেন, তো এরকম। তারপর টিক চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে যে আপনি চাইলে আরেকটা শিং দিতে পারেন, হ্যাঁ তো এরকম হইলো। তারপর আপনার তো আমি আসলে ছবিটাকে আপনাদের এরকম আর কি, তাই আশা করি বুঝতে পারছেন। এরকমভাবে আপনি চাইলে ইয়ে করে আপনার এখান থেকে এডিট করে আপনার সেভ করে নেবেন আপনার ছবিটা। তো আমি টিউটোরিয়ালটা বড় করলাম না, আসলে আপনারা সবাই পারবেন। একদম সিম্পল একটি বিষয়, আপনার মজা করার জন্য সবচেয়ে আপনার এটা, আপনার ফ্রেন্ডদের ছবিকে এরকম বানিয়ে দিতে পারবেন মজা করার জন্য, অবশ্যই করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।